বিরাট কোহলি ইন্ডিয়ার অন্যতম সেরা একজন ক্রিকেটার, যার নামের পাশে রয়েছে অজস্র রেকর্ডস। 2024 সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পরে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। চলুন দেখে নিই বিরাট কোহলির টি টোয়েন্টি ক্যারিয়ার। বিরাট কোহলি 125টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি 117টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। তিনি তার ক্যারিয়ারে সর্বমোট 31 বার নট আউট ছিলেন। 48.69 গড়ে তিনি সর্বমোট 4,188 রান করেছেন। টি টোয়েন্টিতে তার হাই স্কোর হচ্ছে 122 রানে নট আউট, স্ট্রাইক রেট হচ্ছে 137.04। তার নামের পাশে 100 এবং 38টি 50 রয়েছে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিরাট কোহলি সর্বমোট 3,056টি বল ফেস করেছেন, 369টি 4 এবং 124টি 6 মেরেছেন। এই ছিল বিরাট কোহলির ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্যারিয়ার। তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি না খেললেও আইপিএল কিন্তু খেলে যাবে। দুঃখজনক হলেও তিনি এই পর্যন্ত কোনো আইপিএল ট্রফি কিন্তু জিততে পারেনি। শুধু ভারতবর্ষে না, পুরো বিশ্বে কিন্তু বিরাট কোহলির ফ্যান রয়েছে, তার মধ্যে আমি একজন। স্পোর্টসম্যানদের মধ্যে বর্তমানে বিরাট কোহলি একজন অন্যতম ধনী। আমি ফাহিম বিদায় নিচ্ছি আজকে কি করা যায় থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।